আমরা দীর্ঘদিন পরে একটি একজন 70 বছরের বয়স্ক বৃদ্ধ এবং 60 বছরের বয়স্ক মহিলা আনন্দে নির্বাচনী গানের সাথে আমরা একসাথে নেচেছি। তো এই যে দুজন বৃদ্ধ মানুষের আনন্দ, সেই আনন্দতে আমি আবেগ আপ্লুত হয়েছি, আমার চোখে পানি এসেছে যে এই মানুষগুলো যাওয়া পাওয়া খুবই কম। তো সেটা নিয়ে যদি আমি, আমাদের তো, আমরা তো শিল্পী বলে তো আমরা তো মানুষ, উই আর নট রোবট। তো আমাদের আবেগ থাকতেই পারে, আমি আজকে বলেছি সেই আবেগের ভূমি প্রকাশ ঘটতেই পারে, সেই আবেগের অনেক দিনের জমানো কষ্ট বুকের ভেতর থাকতেই পারে। তো সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে যদি কারো গাত্রদাহ হয়, কারো অন্তর্জ্বালা হয়, সে দায়িত্ব আমাদের না। আর এটি যেমন আমি যখন আমার মা মারা গিয়েছিল তখন আমি কেঁদেছিলাম, অনেকের কাছে মনে হয়েছে যে শিল্পী বলে অভিনয় করছে। তো এটা আমরা চিরচায়িত ব্যাপার, এটা আমরা মেনেই নিয়েছি। আমাদের আবেগ আমাদের, আমরা কি, আমাদের অন্তরে কি আছে সেটা অন্তর্যামী জানেন এবং আমাদের ভোটাররা জানে। এবং একটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা এবার কাঞ্চন নিপুণ প্যানেল থেকে এই নির্বাচন করছি, পুরো FDC প্রতিটি মানুষ আমাদের সাথে আছে, আপনার একদম টপ টু বটম, এটি আমাদের কাছে অনেক বড় পাওয়া। এটার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি FDC-র প্রত্যেকটা সংগঠনের সদস্যকে, প্রত্যেকটা সদস্যকে যারা আমাদের কথা বলছেন সমস্ত ভোটারদেরকে। আমাদের কিছু মানুষ সম্পর্কে কথা বলা উচিত না, নিশ্চুপ থাকাটাই বেটার। কারণ হচ্ছে কি, দেখো, দিনের শেষে আমরা সবাই শিল্পী। আমার কোনো ছোটো ভাই যদি তার মধ্যে মানে কী বলবো, শালীনতা বোধ বা কীভাবে মিডিয়ার সামনে কথা বলতে হবে এই বোধটুকু না থাকে, সেটা তাহলে আমি মনে করি সম্পূর্ণভাবে এই ব্যর্থতার দায় আমাদের, কারণ আমরা কাউকে শেখাতে পারিনি। তো সেটার জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু বলছি না। কারণ কাঞ্চন ভাই বা কাঞ্চন ভাইয়ের মতো মানুষকে নিয়ে যারা কথা বলতে পারে, সেই কথাগুলো আমাদের ভোটাররা জানে, দর্শক মানুষরাও জানে। সো এটা আসলে একটা মানে কি জিনিস, আমি এটা নিয়ে আসলে মত প্রকাশ করতেও আমার কাছে, ভাই আপনাকে নিয়ে বলেছে ভাই এই নোংরামিগুলো বন্ধ করেন, যেটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আমার কান্না যদি কারো কাছে নোংরামি মনে হয়, তাহলে তো সেই কান্নার জন্য তো ক্যামেরা ডেকে আমরা কাউকে একসাথে ক্যামেরার সামনে দলবদ্ধভাবে কাঁদিনি, আর দলবদ্ধভাবে কাঁদাও যায় না। সো এটা যদি নোংরামি মনে হয়, এতে আমার কিছু বলার নেই, এটা তাদের ব্যাপার।